হ্যালো বাঙালিজ, আজকের প্রথম আপডেট রয়েছে অরুণাচল প্রদেশকে নিয়ে। আসলে চীনের বিদেশ মন্ত্রণালয় আগের দিন একবার পুনরায় ভারতের অরুণাচল প্রদেশকে নিজের অংশ বলে, আর বলে এটা ইয়াংনান রিজিয়ান, মানে চীন অরুণাচল প্রদেশের নাম রেখেছে ইয়াংনান। এই মাসেই এটা চতুর্থবার যখন চীন ভারতের অরুণাচল প্রদেশের ওপরে নিজের অধিকার দাবি করছে। একবার চীনের ডিফেন্স মিনিস্ট্রি, আর এইবার তৃতীয়বার চীনের বিদেশ মন্ত্রণালয় অরুণাচল প্রদেশকে চীনের অংশ বলে ভারতের ওপর অভিযোগ তুলেছে যে ভারত 1987 সালে অরুণাচল প্রদেশের ওপর বেআইনি দখলদারি জমিয়ে এটাকে অকুপাই করে নিয়েছিল। পরবর্তী আপডেট রয়েছে ইন্ডিয়ান নেভিকে নিয়ে। রিসেন্টলি বাংলাদেশের একটা কার্গো শিপ এমভি আবদুল্লাহকে সোমালিয়ার পাইরেটসরা হাইজ্যাক করে সোমালিয়ায় নিয়ে গেছিল। এখন ওই জাহাজে 23 জন বাংলাদেশি ক্রিউ মেম্বার রয়েছে, আর সোমালিয়ার পাইরেটরা এই 23 জন বাংলাদেশি ক্রিউ মেম্বারকে রিলিজ করার জন্য বাংলাদেশের সরকারের কাছে 5 মিলিয়ন আমেরিকান ডলার দাবি করছে। ভারতীয় মুদ্রায় সেটা দাঁড়ায় 41 কোটি 70 লক্ষ টাকার মতো। আপাতত বাংলাদেশের সরকার তো সোমালি পাইরেটসদের এই ডিমান্ড এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এর মাঝে ইন্ডিয়ান নেভির তরফ থেকে একটা স্টেটমেন্ট এসছে, যেখানে তারা বলেছে আজ থেকে ঠিক 11-12 দিন আগে 14 মার্চ এমভি আবদুল্লাহ কার্গো শিপকে ইন্টারসেপ্ট করে ফেলেছিল, আর এখন তারা সেটাকে ফলো আপ করছে। ইন্ডিয়ান নেভি তার স্টেটমেন্টে বলেছে এটা ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ান, আর ভারতের নামে এটার নামকরণ করা হয়েছে। সেক্ষেত্রে ভারতীয় নেভি অ্যাকশন নেবে না তো কে নেবে? রিপোর্ট অনুযায়ী এমভি রুয়েন শিপের মতো এমভি আবদুল্লাহ শিপকে রেস্কিউ করার জন্য ইন্ডিয়ান নেভি নিজের মার্কোস কমান্ডোর সাথে একটা অপারেশন করতে পারে। এখন যখনই এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, টুইটারে কিছু মানুষের বিরোধিতা করা শুরু করে দেয়, আর বলে বাংলাদেশের মানুষরা তো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাচ্ছে, ভারতের মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টকে ওখানে বয়কট করা হচ্ছে। এর জন্য ইন্ডিয়ান নেভির বাংলাদেশি ক্রিউ মেম্বারদের রেস্কিউ করা উচিত নয়, অকারণে ইন্ডিয়ান নেভির ট্রুপসকে বিপদে ফেলা ঠিক হবে না। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? বাংলাদেশের ক্রিউ মেম্বারদের কি উদ্ধার করা উচিত? হ্যাঁ নাকি না কমেন্ট করতে থাকুন। নেক্সট আপডেট রয়েছে কানাডা থেকে। রিপোর্ট অনুযায়ী কানাডার দুটো বড় পেনশন ফান্ড, কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড ও অন্টারিও টিচার্স পেনশন প্ল্যান বোর্ড, ভারতের ন্যাশনাল হাইওয়েজ ও ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্টে 438 মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করেছে, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 3,640 কোটি টাকা। হয়তো কানাডার পেনশন ফান্ড জানে যে ভারতের ইকোনমিক গ্রোথ কি গতিতে হচ্ছে। যদি এই বিষয়ের ওপর জাস্টিন ট্রুডোর বিশ্বাস থাকত, তাহলে সে ভারতের ওপর ভিত্তিহীন অভিযোগ কখনো তুলত না, আর নিজের দেশে না তো খালিস্তানিদের লালন পালন করত। নেক্সট আপডেট রয়েছে খালিস্তানের ম্যাটার নিয়েই। টপিকটা শুরু করার আগে ছোট ভিডিওটা দেখুন, শুনুন শিখ ফর জাস্টিসের হেড গুরপাতওয়ান সিং পান্নুর বক্তব্য কি, আর সে কি বলছে। দুজা অরবিন্দ কেজরিওয়াল জড়ে আপনি আপ নু ইমানদার ভারতীয় হিন্দু দসদে হ্যায়, ওহ বেঈমান ভারতীয় হিন্দু তো ভি খতরনাক নিকলে। 2014 তো অরবিন্দ কেজরিওয়াল যদোঁ ইহনাঁ দে কোল সত্তা নহীঁ সি, আমেরিকা আউঁদা হে ওর ইত্থে ওয়াদা করদা নিউইয়র্ক দে বিচ খালিস্তানী পক্ষী ওহনাঁ ধিরাঁ দে নাল, আসি ওদোঁ ভি রোকিয়া সি ওহনাঁ ধিরাঁ নু। ਪਰ ਇਹਨੇ ਵਾਅਦਾ ਕੀਤਾ ਕਿ ਪ੍ਰੋਫੈਸਰ ਦਵਿੰਦਰ ਪਾਲ ਸਿੰਘ ਭੁੱਲਰ 5 ਘੰਟੇ ਦੇ ਵਿੱਚ ਛੱਡ ਦਿੱਤਾ ਜਾਏਗਾ ਜਦੋਂ ਇਹਨਾਂ ਦੀ ਸਰਕਾਰ ਬਣੀ। ਅੱਜ 9ਵਾਂ ਸਾਲ ਹੈ ਇਹਨਾਂ ਦੀ ਸਰਕਾਰ ਬਣੀ ਨੂੰ, ਪਰ ਪ੍ਰੋਫੈਸਰ ਦਵਿੰਦਰ ਪਾਲ ਸਿੰਘ ਭੁੱਲਰ ਤਾਂ ਕੀ ਛੱਡਣਾ ਸੀ। ਬਾਕੀ ਸਿੰਘ ਜਿਹੜੇ ਅੱਜ ਖਾਲਿਸਤਾਨ ਦੀ ਗੱਲ ਕਰਦੇ ਹੈ, ਉਹ ਪੰਜਾਬ ਦੇ ਵਿੱਚ ਇਸ ਭੰਡਮਾਨ ਜਿਹੜਾ ਪਹਿਲੋਂ ਬਾਦਲ ਮਨਪ੍ਰੀਤ ਦਾ ਦਲਾਲ ਰਿਹਾ, 2012 ਦੇ ਵਿੱਚ ਲੱਖਾਂ ਡਾਲਰ ਲੈ ਗਿਆ, ਔਰ ਉਸ ਤੋਂ ਬਾਅਦ 2014 ਤੋਂ ਲੈ ਕੇ ਅੱਜ ਤਾਈਂ 16 ਮਿਲੀਅਨ ਡਾਲਰ ਖਾਲਿਸਤਾਨੀ ਪੱਖੀ ਧਿਰਾਂ ਨੇ ਦਿੱਤਾ ਇਹ ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਦੀ ਸਰਕਾਰਾਂ ਬਣਾਉਣ ਨੂੰ। ਝੂਠੇ ਪੁਲਿਸ ਮੁਕਾਬਲੇ ਇਸ ਅਰਵਿੰਦ ਕੇਜਰੀਵਾਲ ਦੀ ਹਦਾਇਤਾਂ ਤੇ ਡਾਇਰੈਕਸ਼ਨ ਹੇਠ ਹੋ ਰਹੇ ਹੈ। ਜ਼ਿੰਮੇਵਾਰ ਹੈ ਇਹ ਭਗਵੰਤ ਭੰਡ ਮਾਨ ਦਲਾਲ ਤੇ ਅਰਵਿੰਦ ਕੇਜਰੀਵਾਲ ਸਿੱਖ ਪੰਥ ਤੇ ਪੰਜਾਬ ਦੇ ਖਿਲਾਫ ਭੁਗਤਣ ਵਾਲਾ। ਹੁਣ ਫੜਿਆ ਗਿਆ ਇੱਕ ਹਿੰਦੂ ਨੇ ਦੂਜਾ ਕੱਟੜਵਾਦੀ ਹਿੰਦੂ ਫੜ ਲਿਆ, ਹੁਣ ਪਿਆ ਇਹਨਾਂ ਦਾ ਆਪਸ ਦੇ ਵਿੱਚ ਪੇਚਾ, ਤੇ ਜਦੋਂ ਜੇਲ੍ਹ ਵਿੱਚ ਜਾਏਗਾ ਕੇਜਰੀਵਾਲ ਯਾਦ ਰੱਖ ਤੇਰੇ ਹੋਣਗੇ ਟਾਕਰੇ ਖਾਲਿਸਤਾਨੀ ਪੱਖੀ ਸਿੱਖਾਂ ਨਾਲ, ਉੱਥੇ ਫਿਰ ਲਿਆ ਜਾਏਗਾ ਹਿਸਾਬ ਕਿਤਾਬ ਕਿ ਪ੍ਰੋਫੈਸਰ ਦਵਿੰਦਰ ਪਾਲ ਸਿੰਘ ਭੁੱਲਰ ਕਿਉਂ ਨਹੀਂ ਛੱਡਿਆ।
ਕਿਉਂ ਖਾਲਿਸਤਾਨ ਰੈਫਰੈਂਡਮ ਤੇ ਸੰਘਰਸ਼ ਕਰਨ ਵਾਲਿਆਂ ਦੇ ਉੱਤੇ ਕੇਸ ਝੂਠੇ ਪਾਏ ਗਏ? ਕਿਉਂ ਭਾਈ ਅੰਮ੍ਰਿਤਪਾਲ ਸਿੰਘ ਹੋਰਾਂ ਤੇ NSA ਲਾ ਕੇ ਡਿਬਰੂਗੜ੍ਹ ਭੇਜਿਆ ਗਿਆ? ਹਰ ਇੱਕ ਚੀਜ਼ ਦਾ ਹਿਸਾਬ ਹੋਏਗਾ। ਜੇਲਾਂ ਦੇ ਵਿੱਚ $16 million ਵੀ ਸਿੱਖ ਪੰਥ ਦਾ, ਖਾਲਿਸਤਾਨੀ ਪੱਖੀ ਸਿੱਖਾਂ ਦਾ, ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਨੇ ਲਿਆ, ਉਸ ਦਾ ਵੀ ਹਿਸਾਬ ਕਿਤਾਬ ਹੋਏਗਾ। ਪੰਜਾਬ ਵਾਲਿਓ, ਨਾ ਭੰਡ ਮਾਨ, ਨਾ ਕੈਪਟਨ, ਨਾ ਬਾਦਲ ਕੇ ਤੇ ਨਾ ਕੋਈ ਹੋਰ ਧਿਰ, ਤੁਹਾਡਾ ਹੱਲ ਹੈ ਖਾਲਿਸਤਾਨ। যারা পাঞ্জাবি বুঝতে পারেন না তাদের এবার বিষয়টা বুঝিয়ে দিই। খালিস্তানের দাবি করা পান্নু এই লেটেস্ট ভিডিওতে দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে গালমন্দ করছে আর বলছে কেজরিওয়াল বেইমান, আর পাঞ্জাবের চিফ মিনিস্টার ভগবন্ত মান দালাল। অ্যাকচুয়ালি পান্নু এই ভিডিওতে দাবি করছে 2014 সালে অরবিন্দ কেজরিওয়াল আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে ওখানে খালিস্তানিদের সঙ্গে মিটিং করে ওদের প্রতিশ্রুতি দিয়েছিল যদি দিল্লিতে তার সরকার গঠিত হয় তাহলে তার সাথী প্রফেসর দেবেন্দ্র পাল সিং ভুল্লারকে 5 মিনিটের মধ্যেই জেল থেকে মুক্ত করে দেবে। দেবেন্দ্র পাল সিং ভুল্লার 1993-এর দিল্লি বোম ব্লাস্ট কেসের অভিযুক্ত, যেই ব্লাস্টে 9 জন মানুষের প্রাণ গেছিল আর 33 জন গুরুতর আহত হয়েছিল। পান্নু এই ভিডিওতে বলছে আজ দিল্লিতে 9 বছর ধরে তার সরকার রয়েছে, কিন্তু কেজরিওয়াল দেবেন্দ্র পাল সিং ভুল্লারকে এখনো পর্যন্ত মুক্তি দেয়নি, যেখানে খালিস্তানি সংগঠন 2014 সাল থেকে 2022-এর মাঝে আম আদমি পার্টিকে টোটাল $16.4 মিলিয়ন মানে 133 কোটি টাকার ফান্ডিং অলরেডি দিয়ে দিয়েছে। মানে অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টি বেশ দীর্ঘ সময় ধরে খালিস্তানিদের থেকে ফান্ডিং তুলছিল। ফরেন কান্ট্রিজে খালিস্তানকে নিয়ে রেফারেন্ডাম করানো গোরপাত্তওয়ান সিং পান্নু এই ভিডিওতে এটাও বলেছে এই যে 133 কোটি টাকা যে আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে এই সমস্ত পয়সা ইলেকশনের ফান্ডিং এ ব্যবহার করা হয়েছে। এখন ভাবুন কেজরিওয়াল কেমন অদ্ভুত ব্যক্তি, তিনি খালিস্তানিদেরও টুপি পরিয়ে দেয়। দিল্লির জনতার কথা নয় বাদি দিন। নেক্সট আপডেট রয়েছে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে নিয়ে। আসলে জয়শঙ্কর মহাশয় ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে একটা স্টেটমেন্ট জারি করেছে, যেখানে তিনি পশ্চিমী দেশগুলোকে বলেছেন ভারত ও রাশিয়ার মাঝে এত ক্লোজ সম্পর্ক এর জন্য রয়েছে কারণ দুই দেশ একে অপরের স্বার্থকে রক্ষা করার জন্য এক্সট্রা কেয়ার করে। আমাদের মাঝে একটা কনফিডেন্স রয়েছে, মানে ভারতের ভরসা রাশিয়ার ওপর রয়েছে আর রাশিয়ারও ভারতের ওপর ভরসা রয়েছে। জয়শঙ্কর মহাশয় এই স্টেটমেন্ট সিঙ্গাপুরে দিয়েছেন। অবশ্যই ভারত ও রাশিয়ার বন্ধুত্ব ভীষণ দীর্ঘ সময়ের, সোভিয়েত ইউনিয়নের আমল থেকেই। মাঝে আপডাউন অবশ্যই হয়েছে কিন্তু আজও দুই দেশ খুবই ভালো সম্পর্কে রয়েছে। আজকের পরবর্তী আপডেট রয়েছে ইউক্রেন থেকে। আসলে আগের দিন ইউক্রেনের বিদেশমন্ত্রী দামিত্র কুলেভা ভারতকে হোলির শুভকামনা জানিয়ে একটা ভিডিও রিলিজ করে। এই ভিডিও ইউক্রেনে কোনো জায়গায় মহাত্মা গান্ধীর মূর্তির সামনে শুট করা হয়েছে, আর ইউক্রেনের বিদেশমন্ত্রী বলেছে যে সে এই সপ্তাহে ভারতে আসছে, আর সে ভারতের সঙ্গে নিজের সম্পর্ককে আরো গভীর করতে চায়। হোলিতে এই ধরনের ভিডিও জারি করে ইউক্রেন ভারতকে প্রথমবার এরকম স্পেশালভাবে শুভেচ্ছা জানিয়েছে। আর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের বিদেশমন্ত্রী প্রথমবার ভারত যাত্রায় আসছেন। নেক্সট আপডেট রয়েছে আবার রাশিয়া থেকে। আসলে রাশিয়ার কনসার্ট হলে যে হামলা হয়েছিল তার দায়ভার জঙ্গি সংগঠন ISIS নিয়েছিল। ISIS না শুধু জঙ্গিদের ফটো রিলিজ করেছিল বরং তাদের ভিডিও রিলিজ করেছিল, কিন্তু আগের দিন রাশিয়া ISIS এর এই ভূমিকাকে আপাতত অস্বীকার করেছে। রাশিয়া সেখানে বলেছে তারা তদন্ত করছে, কিন্তু তাদের মনে হয় এই হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে আর সেই সাথে আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি CIA এরও ভূমিকা রয়েছে। রাশিয়া বলছে এমনটা কেন হয় যে ISIS সর্বদা আমেরিকার শত্রু দেশগুলোতেই হামলা করে। রাশিয়া এটা কিছুতেই মানতে রাজি নয় যে তাদের ওই কনসার্ট হলে যে হামলা হয়েছিল সেটা জিহাদ ও 72-হুরের রিলেটেড মামলা। এবার পরবর্তী আপডেট রয়েছে ইসরায়েল এবং আমেরিকাকে নিয়ে। আসলে আগের দিন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে 10টা দেশ ইসরায়েলের বিরুদ্ধে একটা রেজুলিউশন এনেছিল। এই রেজুলিউশনে ইসরায়েলকে রমজান মাসের জন্য গাজাতে ইমিডিয়েট সিজ ফায়ারের জন্য বলা হয়েছিল, মানে রমজানের জন্য যুদ্ধ থামাতে বলা হয়েছিল। এই রেজুলিউশনের পক্ষে UN সিকিউরিটি কাউন্সিলের 15টার মধ্যে 14টা দেশ ভোট করে, শুধু একা পড়েছিল আমেরিকা যে ভোটিং থেকে অ্যাবস্টেইন করে। মানে না তো এই রেজুলিউশন
রেজলিউশনের পক্ষে ভোট করে আর না তো বিরোধে, যেখানে ইসরায়েল আমেরিকাকে বলেছিল সে এই রেজলিউশনের বিরুদ্ধে ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভেটোর ব্যবহার করে এটাকে ব্লক করে দিক। কিন্তু আমেরিকা ভেটোর ব্যবহার করে না, কিন্তু ভোটিং থেকে দূরে সরে অ্যাবস্টেইন করে। এখন এই কারণে আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের আমেরিকার ভিজিটকে আচমকা ক্যান্সেল করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু 2-3 দিন পর আমেরিকায় গিয়ে জো বাইডেনের সঙ্গে দেখা করতেন, কিন্তু এখন তিনি সেই ভিজিট ক্যান্সেল করে দিয়েছেন। পরবর্তী আপডেট রয়েছে ফ্রান্স থেকে। আসলে রাশিয়াতে হামলার পর এখন পুরো ফ্রান্স হাই অ্যালার্টে রয়েছে। কিছু ইনপুট ফ্রান্স পেয়েছে যে রাশিয়ার মতো অ্যাটাক ফ্রান্সের ভেতরেও হতে পারে, এই জন্য তারা পুরো দেশকেই হাই অ্যালার্ট করে দিয়েছে। রিসেন্টলি ফ্রান্সিস প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের ভেতরে কট্টর পন্থী ইসলামিক শক্তির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, ইজাব ব্যান করেছিল, যার জন্য জিহাদি সংগঠন ফ্রান্সকে বহুবার হুমকি দিয়েছে আর ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ শুরু করার কথা বলেছে। অবশ্য আমরা কখনোই চাই না যে রাশিয়ার মতো হামলা ফ্রান্সের ভেতরেও হোক আর নির্দোষ নিরাপরাধ মানুষের প্রাণ যাক। আজকের লাস্ট আপডেট রয়েছে পাকিস্তান থেকে। আসলে আগের দিন পাকিস্তানের সরকার ঘোষণা করে তারা 10,00,000 আফগান রিফিউজিকে আফগানিস্তানে পুনরায় পাঠাবে। সরকার পুলিশ এবং ডিস্ট্রিক্ট অথরিটিসকে আফগান রিফিউজিদের আইডেন্টিফাই এবং মার্ক করার আদেশ দিয়ে দিয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, আগের বছরও পাকিস্তান জোর জবরদস্তি 100,000,000 আফগান রিফিউজিদের আফগানিস্তানে পুনরায় পাঠিয়েছিল, আর এখন পুনরায় পাকিস্তানের সরকার সেটাই করছে। মনে করা হচ্ছে পাকিস্তান তালেবানকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যাতে তালেবান পাকিস্তানের উপরে হামলা করা টিটিপির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়। কারণ পাকিস্তান বলছে টিটিপির জঙ্গিরা পাকিস্তানের উপর হামলা করার পর পুনরায় আফগানিস্তানের বাউন্ডারিতে ঢুকে যায়। আফগানিস্তানের রিফিউজিদের পুনরায় আফগানিস্তানে পাঠানো এটা এক রকমের ব্ল্যাকমেল এর জন্য, কারণ যদি আজকের ডেটে 100,000,000 মানুষ আফগানিস্তানে ফিরে যায় তবে ওখানে বিশৃঙ্খলা আরো বাড়বে। প্রথমত ওখানে কোনো কাজ নেই, মানুষজনের ব্যবসাও ঠিকমতো চলছে না, আমদানি বাড়ছে না, আর যদি আরো 10,00,000 মানুষ আফগানিস্তানের ভিতরে ঢোকে তাহলে সিচুয়েশন আরো খারাপ হবে। তো এই ছিল আজকের আপডেট। এখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। আর আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।